প্রিয় দর্শক, এখন আমরা হরকত পড়ার নিয়ম জানব। এক জবর এক জের এক পেশ হরকত। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, যেমন আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর চা, হা জবর হা, খ জবর খ, ডাল জবর দা, জাল জবর জা, র জবর র, ঝা জবর ঝা, সিন জবর সা, সিন জবর সা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। এখন আমরা জের ব্যবহার করে হরকতের উচ্চারণ করব। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, ডাল জের দি, জাল জের জি, র জের রি, ঝা জের ঝি, সিন জের সি, শিন জের শি, সদ জের সি, দদ জের দি, ত জের তি, জ জের জি, আইন জের ই, গইন জের গি, ফা জের ফি, কফ জের ই, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। এখন আমরা পেশ ব্যবহার করে হরকতের উচ্চারণগুলো করব। বা পেশ বু, ওয়াও পেশ উ, তা পেশ তু, প পেশ তু, সা পেশ সু, সিন পেশ সু, সদ পেশ সু, শিন পেশ সু, জিম পেশ জু, জাল পেশ জু, ঝা পেশ ঝু, ল পেশ জু, হা পেশ হু, হা পেশ হু, খ পেশ খু, আইন পেশ উ, হামজা পেশ উ, আলিফ পেশ উ, ইয়া পেশ ইউ, কফ পেশ উ, কাফ পেশ কু, ডাল পেশ দু, দত পেশ দু, নুন পেশ নু, র পেশ রু, গইন পেশ গু, লাম পেশ লু, ফা পেশ ফু, মিম পেশ মু, ইয়া পেশ ইউ।